চীনেও মোদি ম্যানিয়া। লাদাখে ভারত চীন উত্তেজনার পর 51% বেশি চীনা নাগরিক পছন্দ করে মোদি সরকারকে, দাবি চীনের কমিউনিস্ট সরকারের মুখপাত্র গ্লোবাল টাইমসের। তো এই বিষয়ে কি জানা যাচ্ছে জানুন বিস্তারিত এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে ভিডিওটিকে লাইক করবে, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভারত চীন সম্পর্ক বরাবরই অম্লমধুর, গালোয়ান উপত্যকায় চীনের অগ্রসর নীতির পর তা অবনতির দিকেই ধাবিত হচ্ছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের রক্তচক্রের পাল্টা জবাব দিয়েছে ভারতও। ভারতীয় সেনার শক্তি বাড়াতে মোতায়েন করা হচ্ছে ইগলাই এয়ার ডিফেন্স সিস্টেম। এমন পরিস্থিতিতে প্রতিবেশী চীনের অর্ধেক মানুষই পছন্দের তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার, দাবি সে দেশের সরকারি মুখপাত্র গ্লোবাল টাইমসের। ভারত ও চীনের মধ্যে কোন দেশের সরকার বেশি পছন্দ চীনের জনগণের, এই প্রশ্নের উত্তর পেতেই সমীক্ষায় আয়োজন করেছিল গ্লোবাল টাইমস, তাতেই প্রকাশ্যে এসেছে এই তথ্য। ওই সমীক্ষায় চীনের 51% মানুষ মোদি সরকারের প্রশংসা করেছে। ওই সমীক্ষায় জানা গেছে যে চীনের জনতা নিজের দেশের নেতাদের নীতি নিয়ে খুশি নন। গ্লোবাল টাইমসের সমীক্ষায় 70% চীনা নাগরিক বলছে যে ভারত চীন বিরোধী মনোভাব অনেক বেশি, যদিও 30% মানুষ বিশ্বাসী যে আগামী দিনে দুই দেশের সম্পর্ক ভালো হবে। এই সমীক্ষায় চীনের মানুষ রাশিয়া, জাপান আর পাকিস্তানের পরই ভারত তাদের সবথেকে পছন্দের দেশ, যদিও ওই সমীক্ষায় 90% মানুষ ভারতের বিরুদ্ধে সেনা অভিযানকে সমর্থন জানিয়েছেন। প্রায় 50% চীনা নাগরিক বলেছে যে ভারতের অর্থনীতি চীনের উপরই বেশি নির্ভরশীল। সমীক্ষায় শুধু 56% মানুষ জানিয়েছে যে তারা ভারত সম্পর্কে জানে অথবা ভারতের বিষয়ে তারা আগ্রহী। 57% চীনের নাগরিকের বিশ্বাস যে ভারতের সেনা এতটা উন্নত না যে চীনের বিরুদ্ধে নামতে পারে। উল্লেখ্য, গালোয়ান উপত্যকার ঘটনার পরে ভারতে চীনা দ্রব্য বয়কটের ডাক জোরালো হয়। মনে করা হচ্ছে এর প্রভাব চীনের অর্থনীতিতে বেশ ভালোই পড়েছে। ভারতের মতো বিশাল দেশের বাজার হারাতে হচ্ছে শি জিনপিং সরকারকে, তার ফলে চীনের সাধারণ নাগরিকদের মনে সরকারের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারই প্রতিফলন গ্লোবাল টাইমসের সমীক্ষায় পাওয়া গিয়েছে। তো এটি ছিল তোমার সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং চীনেও মোদি ম্যানিয়া, 51% বেশি চীনের নাগরিক পছন্দ করে মোদি সরকারকে। তো আপনি এই প্রসঙ্গে কী মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।